আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি বসে আছি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা গ্রামের ব্যাপারী বাড়িতে। আমার সামনে বসা মোহাম্মদ শওকত আলী ব্যাপারী, উনার ফাদার বা পিতা হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যাপারী, এক নামে পরিচিত এই সোনাকান্দা গ্রামে। উনাদের উনি বাবা ছেলে দুজনই খুবই পরিচিত। আমরা আজকে আসছি তার পাশ দিয়ে। দেখেন, আমাদের দুজনের পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর ষাঁড় গরু রাখা, সবগুলো সাইওয়াল গরু এবং চমৎকার সুন্দর। মানে প্রতিটা গরুর যে চুট বা কুচ দেখলেই মনটা ভরে যায়। পিছন সাইড, সামনে, গলকম্বল, শিং, গলা, শিং সব কিছু দেখলে একদম মনটা ভরে যাচ্ছে। তা আমরা মূলত এই শওকত ভাই কেন এই মোটাতাজাকরণ করছেন, কীভাবে করছেন, আমরা তার সাথে একটু বেশি আলোচনা করি। শওকত, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? হ্যাঁ, ইনশাল্লাহ আমি ভালো আছি। আপনার এই গরুগুলো সম্পর্কে একটু জানতে চাই। দেখেন, আমি যখন ছোটোখাটো বিজনেস করতাম তখন বসে থাকা বিজনেস আমার কাছে ভালো লাগে নাই, যার জন্য আমি এই গরুর উপজেলা প্রাণী সম্পদ যে ডক্টর আবুল বাসার ভাই, তখন ওনার কাছে আমি পরামর্শ নেওয়ার পরে চিন্তা ভাবনা করে দেখলাম আমি যদি কিছু দেশি প্রযুক্তি কিছু সার গরু তৈরি করতে পারি। মানুষকে অনেক সময় গরু দেখা গেছে বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় খাওয়ায় বা বিভিন্ন ধরনের ইঞ্জেকশন প্রক্রিয়া অনেক সময় গরু তৈরি করে, আমি শুধু ঘাস, শুধু ঘাস জাতীয় খাবার দিয়ে আমি কিভাবে দেশি প্রযুক্তিতে আমি গরুগুলি তৈরি করতে পারি, এই চিন্তাভাবনা করে আমি 2017 সাল থেকে প্রথম আমি উদ্যোগ নিলাম মাত্র 12টা গরু দিয়ে। সে বছর আমি মোটামুটি 5 লক্ষ টাকার মতো আমার প্রফিট আসছে। পরবর্তীতে 2018-তে আমার 6 লক্ষ টাকা আসছে। 2019-এ আমি মোটামুটি 7 লক্ষ টাকা আসছে এবং 2020 সালে আমি 13.5 লক্ষ টাকা আমার আসছে। আমি 26টা গরু সংগ্রহ করেছিলাম। আমার 2টা সার বিশাল বড় 3-4 বছরের খামারে আমি প্রথম বছরেই 2টা গরু আমি রেখে দিয়েছিলাম। সেই 2টা আমি 22.5 মণ এবং 20 মণ তৈরি করতে পারছি। সেটা গত বছর যেটা গেছে, আমার গরুর নাম ছিল সুলতান এবং সুলেমান। 22.5 মণ পর্যন্ত আমি তৈরি করছি। আমি দেখতে পারছি দেশি প্রযুক্তিতে গরুগুলি 22 মণ, 25 মণ, 30 মণ কোনো ব্যাপার না। কিন্তু একটি ব্যাপার হলো আমার এই উদ্যোক্তার পাশে আমার প্রাণী সম্পদ যে উপজেলার যে আবুল বাসার ভাই, উনি আমাকে যথেষ্ট শ্রম দিছে। এই শ্রমের বিনিময়ে আমি গরু সম্বন্ধে কিছুই জানতাম না। এখন আমি বাসার ভাইয়েরও প্রয়োজন পড়ে না, বাসার ভাই নিজেই বলে শওকত তুমি গাড়ি এই গরু লালন পালন করে তুমি নিজেই এখন ডাক্তার হয়ে গেছো। আমি গরুগুলিকে বেশিরভাগই মানুষের মেডিসিন দিয়েই তৈরি করছি। যদি কোনো অসুখ হয় মানুষের অসুখেই আমি প্রয়োগ করছি। এভাবে ইনশাল্লাহ আমি গরুগুলি তৈরি করছি। এবছর আমার মোটামুটি 22টি গরু আছে, প্রত্যেকটি দেশি প্রযুক্তিতে তৈরি করা এবং দেশি গরু। আপনি প্রতিদিন ঘাস দেন কত, খড় দেন কত, দানাদার দেন কত? প্রতিদিন আমার ঘাস কমপক্ষে 20-8 মতো ইউজ করি। এগুলো মেশিনে ছোট ছোট করে টুকরা করে গরুগুলিকে দেওয়া হয় এবং খড়ও মোটামুটি 2-3 বস্তা পরিমাণ, বড় বড় ওই মুড়ির বস্তাগুলি, ওইগুলো দিয়ে আমি গরুগুলিকে দেই। এবং প্রতিদিন 50 কেজি 2 বস্তা কুড়া, 1 বস্তা ছাটি, 1 বস্তা বুড়ের ভুসি প্রয়োগ করি এবং 15 কেজি খুদের যাও ইউজ করি। শুধু এইগুলোই আমি খাওয়াই এই গরুগুলি তৈরি করছি। আমি মনে করি আমার গরুর কোনো ধরনের চর্বিমুক্ত,
চর্বি মুক্ত গরু আমি তৈরি করি। প্রত্যেক বছরে ঘাস খাওয়া গরু চর্বি কম হয়। আপনার এই গরু তো ধরেন কুরবানিতে বিক্রি করবেন, একদল ক্রেতা কিন্তু আপনার গরু দেখে আসবে, তা সবাই কিন্তু যার একটা বাজেট থাকে যে আমি এবছর কুরবানি দেবো এত টাকা আমার বাজেট, আসলে ওই বাজেটটার জন্য যদি আপনার খামারের কোন গরুগুলোর দাম কেমন যদি একটু বলে দেন তাহলে কিন্তু একজন ক্রেতা আপনার এখানে আসতে স্বাচ্ছন্দ্য হবে। আমার খামারে সর্বনিম্ন 1 লক্ষ থেকে 3 লক্ষ পর্যন্ত গরু আছে এবং বাজেট এই অনুসারে যায় যেভাবে আসে সেইভাবে আমি গরু দেওয়ার জন্য চেষ্টা করব। আমার সামনে যে গরুগুলো আছে এই গরুগুলোর দাম কেমন হতে পারে? এইটাই সর্বনিম্ন, আমার খামারে সর্বনিম্ন ছোট গরু এটাই আমি 1 লক্ষ টাকা নির্ধারিত করছি, তারপরে আলোচনার সাপেক্ষে হবে। সিন্দুরি গরু এই গরুটা আমি 56,000 টাকা দিয়ে ক্রয় করছি, 56,000 টাকা দিয়ে এটা ক্রয় করছি। এটা 8 মাস আমি লালন পালন করছি, এটা আমি 8 মাস লালন পালন করছি। এটা এখন বিক্রি মূল্য কত আসছে? আশা করি এটা 1,80,000 মতো এটা হবে। সেম রেটে এটাও আছে, এই গরু তো একই রেটে ক্রয় করা। হ্যাঁ, সব গরু তো আর সমান হয় না, কিছু কিছু গরু হয় এবং কিছু কিছু গরু হয় না, এইটাও সেম রেটে হয়েছে এরকম। এটা সেম 1,80,000 মধ্যে আছে। হ্যাঁ, এটা দেখছেন তো এটা কত বড় এই চুটটা হয়েছে, চুষটা বিশাল বড় চুষ, এটা 1,80,000 মধ্যে। এটা আমাদের এই 1-এর মধ্যে আছে, 1,00,000-এর মধ্যে আছে এটা। পরেরটা সেম রেডে ওই দুইটার সেম মূল্যে এটা আছে, 1,80,000-এর মধ্যে আছে এটা। অনেক সুন্দর একটা গরু আপনারা ভিডিওতে দেখছেন, যে এই গোটার দাম কেমন চান? এটা আমাদের 2.5 থেকে 3-এর মধ্যে এটা আছে। এটার বডি ওয়েট তো প্রায় 600-এর উপর আছে। হ্যাঁ হ্যাঁ, এটা 600-এর উপর আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে এটাও তো 600-এর উপর আছে, সেম সেম এটা। এটার প্রাইস কেমন চাচ্ছেন? এই সেমই 2.5 থেকে 3-এর মাঝামাঝি আছে। 600 কেজির উপরে বেশি হবে, 600 কেজির উপরে হবে, প্রায় 700 কেজি প্লাস মাইনাস। বন্ধুরা, এই পাশে একটা কালো গরু দেখতে পাচ্ছি, এটাও তো 600 কেজি আছে, এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? এটা প্রাইস কম হবে, 600 কম হবে না তাই তো? 600 কম হবে, কেমন চাচ্ছেন? এটা 2 থেকে 2.5-এর মধ্যে আছে, 2 থেকে 2.5-এর ভিতরে। এবার একটা লাল সুন্দর করে দেখতে পাচ্ছি ভিডিওতে, এটা কেমন রেডি? এটার মতো সেম রেডি, সেম 2 থেকে 2.5। ওই পাশে আরো দুটো দেখতে পাচ্ছি সুন্দর করে। হ্যাঁ, এই দুটোর দাম কেমন? এটা 2.5 থেকে 3-এর মধ্যে দুটো। ও, এই দুটো 2.5 থেকে, এটা তো প্রায় 600 প্লাস হবে, 600 প্লাস মাইনাস হবে। বন্ধুরা, আমাদের শওকত ভাই অনেক সুন্দর কথা বললেন এবং এখান থেকে আমাদের কিছু শিক্ষারও আছে, এবং তিনি যে খামার করে প্রতি বছর যে তার ডেভেলপমেন্টটা হয়েছে এই ডেভেলপমেন্টটা কিন্তু তিনি স্বীকার করেছেন, যেটা অন্য কেউ স্বীকার করে না, বলে লস আর লস, যাতে অন্য কেউ এই খাতে না আসে, নিরুৎসাহী হয়ে যায়। তিনি একাই বিজনেস করবেন, অন্য কেউ যাতে না আসে যেন লস লস বলতে থাকে, যেটা শওকত ভাই এই কথাগুলো বলেছেন। আমি চাই আমার দেশ জনবহুল দেশ, এখানে আমিও একজন শিক্ষিত ছেলে, আমি আইপাস 91-তে ইনশাল্লাহ আইপাস করেছি, 90-তে আমি মেট্রিক পাস করেছি। আমি চাই আমার দেশে যারা সরকারি চাকরি সবাই পাবে না, বেকারত্ব যারা আছে এরা এই উদ্যোগ নিয়ে যেতে কর্মসংস্থা খুলতে পারে, এটা আমি চাই। সবাই যেন বেকার না থেকে 10-12টা করে গরু নিয়ে মোটামুটি সচ্ছল থাকতে পারবে। আপনার খামারে কয়জন কর্মচারী আছে? 2 জন কর্মচারী আছে আমার। মানে আপনার মাধ্যমে 2 জন মাসের কর্মসংস্থান হয়েছে, মানে 2টি পরিবারের ব্যবস্থা হয়েছে আপনার পরিবার ছাড়াও, ভেরি গুড। আপনার ঘাসের জমি আছে কি পরিমাণ? ঘাসের জমিতে আমার 12 পাগি জমি আছে, 12 বিঘা, 12 বিঘা জমিতে ঘাস পালন, মানে 12 বিঘা জমিতে ঘাস চাষ করেন, খুব ভালো। এই গরুগুলো সংগ্রহ করছেন কোন জায়গা থেকে? এই গরুগুলো বিভিন্ন হাট থেকে আমি পছন্দ করে এই গরুগুলি তৈরি করছি। এই গরুগুলো যখন কিনছিলেন তখন দাম কেমন ছিল? দাম যেমন এই গরুটা আমার 50 ছিল, এই গরুটা আমার 56 ছিল, এই গরুগুলি 56 ছিল, এগুলো 9 মাস আমি 9 মাস লালন পালন করছি। আচ্ছা, আমরা শওকত ভাইয়ের সাথে কথা বলতে বলতে, যেহেতু শওকত ভাই একজন আমাদের প্রাণী সম্পদ, সরি শওকত ভাই কিন্তু একজন আমাদের, সরি শওকত ভাই আমাদের কেরানীগঞ্জ উপজেলার উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা,
বাসার ভাইয়ের নামটা বললেন, আমরা বাসার ভাই কেউ ডাকবো, বাসার ভাই আমাদের সাথে আছে, বাসার ভাই একটু আসবেন। বন্ধু আমাদের দেখতে পাচ্ছেন আমাদের বাসার ভাই আসছেন, আপনি একটু পাশে বসেন, বাসার ভাই পাশে এসে বসেন, হ্যাঁ পাশে আসেন। আসলে এই অঞ্চলে যে বড় বড় খামার যেগুলো আছে, যেগুলোতে আমি গিয়েছি, আমার টেলিভিশনে রিপোর্ট করতে গিয়েছি বা ইউটিউবে রিপোর্ট করতে গিয়েছি, বড় বড় শরীফ মেলামাইন বলেন, সাদিক আগ্রো বলেন, সাদিক আগ্রোর সাথে কিন্তু আমার পরিচয় হয় এই আবুল বাসারের মাধ্যমে। অতএব আবুল বাসার একটা সময় ওই সাদিক আগ্রোর সমস্ত গরু দেখাশোনা করতেন এবং উনি আমাকে নিয়ে গিয়েছিলেন যে ভাই তাদের এরকম বড় বড় গরু আছে, আপনারা একটু আসেন। যেহেতু আমি সবুজ বাংলা করতাম 2012 সালের দিকে, হ্যাঁ না, এই সেই বাসার ভাই। তো বাসার ভাই, এই যে আমাদের শওকত ভাই, আপনাকে আপনার অনেক প্রশংসা করলেন, এখন আপনি তো এত প্রশংসার মানুষ না, তারপরে মানুষ কেন প্রশংসা করে? আসলে আমি তো প্রশংসা পাওয়ার জন্য আসলে আমি কাজ করি না, এটা আমি লাইভ স্টকের আসলে আর লাইভ স্টকের প্রতিনিধি হিসেবেই আসলে আমার দায়িত্ব এবং কর্তব্য পালন করে যাচ্ছি। কি আমার প্রশংসা করলো কি না করলো এটা আমি আমার কাছে এটা মুখ্য বিষয় নয়। তবে এই শওকত ভাইয়ের যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছি, উনি প্রথম দুইটা গাভী ষাড়গোল ছিল, ওনার নিজ উদ্যোগে তারা নিজের কোরবানি দেওয়ার জন্য কিনছেন এবং তখন আমাকে অসুস্থ হয়েছিল, আমাকে আনছিল। তখন তাকে বললাম যে আপনার যে সুন্দর পরিবেশ, যে সুন্দর জায়গা আছে, আপনি আস্তে আস্তে আরও আমরা একটা সারের একটা আমরা ফ্যাডেলিংয়ের বা হৃষ্টপুষ্ট করণের একটা খামার আপনি তৈরি করতে পারেন। ওনার যেভাবে আমি বলছি উনি ঠিক সেইভাবেই আমাকে অনুগ্রহ করে ওই এইভাবে পদ্ধতি মানে অনুসরণ করছে। আচ্ছা, ঘাসটা আসলে একটা কিন্তু আইডিয়াল গরুর জন্য একটা কিন্তু আইডিয়াল খাবার এবং ঘাসের বিকল্প আসলে কিছুই নেই। ঘাসের ভিতরে সব ধরনের আমাদের বলছে আইডিয়াল ঠিক আমার খাদ্য এবং ঘাস গরু খাওয়ালে সার্বিকভাবে সব ধরনের তার অর্গানগুলো সব কিছুর দিকে থেকে এরা সহযোগিতা করে থাকে। আপনি এই খামার এ ধরেন মোটা জাগরণ খামার, এখানে কী কী ভ্যাকসিনেশনগুলো করে দিয়েছিলেন, কখন কী ভ্যাকসিনেশনগুলো করেছিলেন সেটা একটু বলেন। আচ্ছা, আসলে উনি গরু যখনই আনে তখন আমরা আমি ওনাকে এক সপ্তাহ রেস্টে থাকতে বলি। এক সপ্তাহ রেস্টে থাকার পরে প্রত্যেকটা গরুকে আমি সাধারণত মানে FMD ভ্যাকসিনটা আমি দিয়ে থাকি। FMD ভ্যাকসিন দেওয়ার পরে কারণ এক প্রায় 10 থেকে 12 দিন বা 15 দিন পরে মানে ডিওর্মিং করে থাকি এবং ডিওর্মিং করার পরে তারপরে আমরা 15 দিন পরে আমি তাদেরকে অ্যানথ্রাক্স ভ্যাকসিন দিই। যে অ্যানথ্রাক্সটা আসলে একদম ভয়ঙ্কর, সেই অ্যানথ্রাক্স ভ্যাকসিন দিই। এরপর দিয়ে আপনার ওই যে ডিওর্মিং বললাম যে ডিওমিং দেবে, আসলে এর মধ্যে কোনো কেমিক্যাল বা কোনো ইঞ্জেকশন আইটেম এগুলো কোনো জানি অ্যাপ্লাই করা হয় না। এই আপনি মানে ভ্যাকসিনটা দিলেন, দুইটা ভ্যাকসিন খুব এমার্জেন্সি, FMD প্লাস হচ্ছে তরকা, আর হচ্ছে আপনার কৃমি ঔষধটা। এবং একটা গরুকে কৃমি ঔষধ যদি ফুল মতো যদি ঠিকমতো ডোজ মতো না খাওয়ানো হয় ওই গরুকে কোনোদিন মর্যাদা করা সম্ভব হবে না। সেই জন্য ডোজ মতো ডিওমিং আপনাকে করতে হবে, এটা মাস্ট করতে হবে। করার পরে আপনি এই যে অর্গানিক পদ্ধতির যে খাবারগুলো আছে এগুলো খাওয়াবেন, আসলে গরু অটোমেটিকলি কিন্তু মানে রিস্টোরড হয়ে যায়, সেজন্য আপনি আলাদা কোনো কিছু আসলে প্রয়োজন হয় না। এই যে গরুগুলোর গা এত সুন্দর লাগছে, কিভাবে এটা করতে হয় বলেন তো? এটা আসলে ওনাকে উনি বোধহয় মাঝে মাঝেই করে, আপনাকে জিঙ্ক সালফেট আছে, জিঙ্ক অক্সাইড যেটা বলে আর কি, জিঙ্ক সালফেট মাঝে মাঝে এগুলো ঠিক খাওয়ানো হয় এবং খাওয়াইতে বলি এবং জিঙ্ক অক্সাইড যেহেতু এগুলো খাওয়াইলে অনেক সময় গরুগুলো আর আপনার মানে চামড়াগুলো মানে আপনার ই হয়। আর কিছু আপনার এক্সটার্নাল কিছু ই থাকে মানে ওরম থাকে এক্সটার্নাল মানে প্যারাসাইটিক যেটা বলে, সেক্ষেত্রে আমরা ভার্মিক দিয়েছি বা আইভারমেক্টিক গ্রুপের ঔষধ দেওয়া হয়। দিলে হয় কি স্কিনের উপর যদি কোনো উস্কু ফুস্কু চামড়া উস্কু থাকে, কিছু ঘা থাকে, খড় থাকে, ওই আইভারমেক্টিক গ্রুপে যখন ঔষধ দিলে ওটা দূর হয়ে যায় এবং পশমগুলো মানে মানে এই হয় চকচকে হয়ে যায়, আবার নতুন করে পশমগুলো আবার কিন্তু এ করে। আচ্ছা, এই যে আপনাদের এখানে যে সুন্দর গরুর খামার, তাই না, এটা সুন্দর সুন্দর গরু, আপনি তো অনেকদিন ধরে এই লালন পালনের সাথে যুক্ত আছেন, এই বিষয়টা শুনতে চাই। খুব ভালো এই গরু বাছুর যা আছে আমার কোনো বেজাল নেই, বেজাল মুক্ত, ঘাস খাওয়াই কুড়াবসি খাওয়াই এই পর্যন্তই দিয়ে নিব, গরু খুব ভালো নিতে পারবো। ঘাস খাওয়ান আর আছে কুড়াবসি, হ্যাঁ। এখন আপনি ওই যে যারা কিনবে, যারা গরু কুরবানি দিবে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন, তারা কেন আপনার গরুটা কিনবে? এই গরু দামের কথা কই দিব না, আপনার গরুটা কেন ভালো গরু সেটা একটু বলেন। হ্যাঁ, ভালো, আমরা গিয়ে ঘাস খাওয়াইছি আর পুরো ভুষি খাওয়াইছি, আমরা যাও খাওয়াইছি কিছু আর কি, অন্য কিছু জিনিস খাওয়াই আমরা, এটা আমি খাটি সব খাটি। বন্ধুরা, হাজি শাহাবুদ্দিন ব্যাপারী
এই সোনাকান্দা গ্রামে এক নামে পরিচিত। আপনারা যারা এবছর কুরবানি দিতে চান, সবাই কুরবানি আমরা দিতে চাই, এবং এবছর করোনার যে প্রাদুর্ভাব বেড়ে গেছে, জানি না কুরবানির লাস্ট মুহূর্তে যে আমরা হাটে যেতে পারবো কিনা। যদি হাটে যেতে না পারি তাহলে তো আমরা কুরবানি দিতে পারবো না। কিন্তু এরকম যারা খামার গড়ে তুলেছে, আমরা যদি এখন এসে খামারে গরুগুলো দেখে বুকিং দিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের এই কুরবানির চিন্তাটা কিছুটা হলেও লাঘব হবে। এই যে ঠিকানাটা, আমাদের রোহিতপুর ইউনিয়ন, কিরানীগঞ্জ উপজেলার রোহিতপুর ইউনিয়নের রোহিতপুরের বাজার থেকে একটু সামনে এগিয়ে এসলেই নতুন সোনাকান্দা গ্রাম। আর এই সোনাকান্দা গ্রামের ব্যাপারী বাড়ি, এই যে হাজি শাহাবুদ্দিন ব্যাপারী এক নামে পরিচিত, তার ছেলে শওকত আলী এক নামে পরিচিত। আপনারা যারা কুরবানিতে একটা সুন্দর গরু কুরবানি দিতে চান, আমি চাইবো যে এখানে একটা গ্রামীণ পরিবেশ, পরিবারের সবাইকে নিয়ে একবার আসুন। একদিকে গ্রাম দেখা হবে, আর একদিকে আপনাদের কাঙ্ক্ষিত গরুটাও পছন্দ করতে পারবেন। হাটে যায় কিন্তু পরিবারের সবাইকে নিয়ে যাওয়া যায় না, কিন্তু খামারে আসলে পরিবারের সবাইকে নিয়ে আসা যায়। আপনি দেখলেন এখানে গ্রামটা ঘুরলেন, একটা গরু দেখে পছন্দ করলেন, 25% বা 50% অ্যাডভান্স করে চলে গেলেন, কুরবানির আগের দিন এসে আপনি গরুটা নিয়ে যাবেন। আবার যদি দেখা যাচ্ছে ওই সময় যদি লকডাউন হয়ে যায়, যদি ঘর থেকে বেরোনো না যায়, যদি কুরবানি দেওয়ার জায়গা না পাওয়া যায়, তখন কিন্তু এই অঞ্চল থেকে কুরবানি দিয়ে আপনি নাম পাঠাই দিলে ওই নামে কুরবানি দিয়ে তারা মাংস প্রসেস করে পাঠাই দিতে পারবে। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন, প্রবাসে বসে ভাবছেন কী করবেন কী করবেন, এই দেখুন আমাদের শওকত ভাই তার লাইফের ওই খামার করা একটা সুন্দর গল্প বললেন, আমার মনে হয় এর থেকে আপনারা উৎসাহ পাবেন। আর এবং আমাদের বাসার ভাই বলেছেন যে আপনারা যারা খামার করতে চান উপজেলায় যাবেন, উপজেলায় গিয়ে একটু প্রশিক্ষণ নেবেন, প্রশিক্ষণ নিয়ে আপনারা খামার গড়ে তুলবেন, তাহলে সবাই ভালো করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।